মোদী ডাঙরিয়াক মই টেলিফোন করেছিল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক হৃদয়ের গভীরতম কোণরপরা রাইজর হয়ে ধন্যবাদ আগবাইছিল। কোনো আন্দোলন নাই, কোনো দাবি নাই, মাত্র রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মাজত কেখনমান পত্রর আদান প্রদান। মোদী ডাঙরিয়াক মই সাক্ষাৎ করে আজিরপ্র কিছুমাহ পূর্বে অনুরোধ করেছিল, দেশের সাংস্কৃতিক মন্ত্রীর লগতো কথা বতরা পাতিছিল আর সকলোরে সহযোগিতা, বিশেষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত আজি অসমীয়ায় এক বিরল মর্যাদা প্রদান করিল। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার এটা কবিতা মোর সদায় মনত থাকে, কামরূপা মোর সুয়দি খুড়িয়া অসমীয়া ভাষা জগৎ সভালে যাব উজ্জ্বল সুজ্জ্বল কহিনুর পিন্ধি হাঁহি জ্যোতিরূপা হব। সচাকয়ে আজি অসমীয়া ভাষায় জগৎ সভালৈ এক নতুন যাত্রা আরম্ভ করিলে, অসমীয়া ভাষায় উজ্জ্বল সুজ্জ্বল কহিনুর পিন্ধি হাঁহি জ্যোতিরূপা হব। মই পুনর এবার এই ভাষাটুক জিয়াই রখার বাবে ভাষা সাহিত্যর গবেষণা করে এই ভাষাটুক এই পর্যায়লৈ লৈ অহার বাবে মই প্রতিগৰাকী অসমীয়ালৈ আজির এই সুন্দর দিনটুত অভিনন্দন জানাইছো। সচাকয়ে অসমীয়া ভাষা জগৎ সভালে যাব। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক কৃতজ্ঞ অসমীয়ার হৈ আকৌ এবার ধন্যবাদ জানাইছো। অহাকালি আপোনালোকে এবার দিনটোর যিকোনো সময়ত আমার ভাষাটোর এই অসাধারণ সাফল্যক লৈ এটা যেন ফেসবুকত একলম লিখে, টুইটারত অকণমান সরুকৈ হলেও এটা পোস্ট করে, ইনস্টাগ্রামত লিখে আর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক যাতে ধন্যবাদ জানাবলৈ নাপাহরে, কারণ আন্দোলন নোহোৱাকৈ অসমে একোৱেই নাপায় বুলি আমার রাজ্যখনত এটা মতবাদ আছিল, আজি আমি তাক সলনি করেছো। আর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার প্রচেষ্টাত আজি অসমীয়ায় আন্দোলন নকরাকৈ এটার পিছত এটা সাফল্যর মুকুট শিরত পিন্ধিবলৈ সক্ষম হৈছে। পুনৰ এবাৰ অসমীয়া ভাষাক এই পর্যায়লৈ লৈ অহাৰ বাবে অসম সাহিত্য সভাকে ধৰি ভাষা জননীর সেবক প্রতিটো সংগঠন, প্রতিগৰাকী লেখক, প্রতিগৰাকী গবেষকক মই অন্তরের গভীরতম কোণৰপৰা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। বৰাক উপত্যকা ৰাইজে বঙালী ভাষা ব্যবহার করে, আজির এই দিনটোত বঙালা ভাষায়ও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা পোৱাৰ বাবে মই তেখেতসকলকো ধন্যবাদ জানাইছো। মারাঠি, পালি আর প্রাকৃত ভাষায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা পোৱাৰ বাবে এই ভাষাভাষী লোকসকলকো মই অন্তরের গভীরতম কোণৰপৰা পুনৰ এবাৰ অভিনন্দন জানাইছো। মই ফেসবুক লাইভত মোৰ ব্রডকাস্টত চাই আছো। প্রিয়ম দাসে।